প্যাসিভ ইনকাম, আপনি কাজ করবেন একবার, পয়সা পাবেন বারবার, আর এই একবার কাজ করার বিনিময়ে সারা জীবন পয়সা পেতে পেতে আপনি যখন রয়্যালটিতে পৌঁছে যাবেন সেটা হচ্ছে স্থায়ী ইনকাম। আর রয়্যালটি জেনারেট হয়ে গেলেই আপনার লাইফ সেট, আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে পর্যন্ত কিন্তু এই রয়্যালটি ইনকাম পেতে পারে। যেমন লেখক, তিনি পুস্তক প্রকাশ করেন, গায়ক, তিনি মিউজিক রিলিজ করেন, এরা একবার রিলিজ করে তার বিনিময়ে কিন্তু তারা সারা জীবন এই রয়্যালটি পেতে পারে। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা, অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন। আজকের অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি, কারণ এখান থেকেই হয়তো আপনার জীবনের মোড় ঘুরতে পারে। ফ্রেন্ডস, অ্যাক্টিভ ইনকাম কি? অ্যাক্টিভ ইনকাম হলো আপনি কাজ শিখে যতক্ষণ কাজ করবেন ততক্ষণের পয়সা পাবেন, সেটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। সে আপনি যে কোনো পেশাতেই হতে পারেন, সার্ভিস অথবা বিজনেস। সার্ভিসে যদি আপনি মাস্টার হন, ডাক্তার হন, উকিল হন, ব্যারিস্টার হন, যত সময় আপনি কাজ করবেন তার বিনিময়ে আপনি পয়সা পাবেন। সে আপনি 8 ঘন্টা কাজ করলে 8 ঘন্টার পয়সা পাবেন, 12 ঘন্টা কাজ করলে 12 ঘন্টার পয়সা পাবেন। আর যদি আপনি ট্র্যাডিশনাল বিজনেসে কাজ করেন বা একজন বিজনেসম্যান হন, এই চলতি বাজার ব্যবস্থায় আপনি বিজনেস খাড়া করলেন, সেখানে কিন্তু আপনি যত বেশি সময় দেবেন তত বেশি মুনাফা অর্জন করবেন। এবং এই ট্র্যাডিশনাল মার্কেটে আপনাকে সবসময়ই থাকতে হবে, থাকার সঙ্গে সঙ্গে আপনাকে নজরদারি করতে হবে, তারপরে আপনি যতক্ষণ সময় দেবেন সেই সময়ের জন্য আপনি মুনাফা অর্জন করতে পারেন। এরপরে বিজনেস এবং সার্ভিস দুটোতেই কিন্তু ঝুঁকি আছে। এই ঝুঁকিপূর্ণ কেন বলছি? সার্ভিসে আপনার প্রমোশন নাও হতে পারে, ডিমোশন হতে পারে, সার্ভিস চলে যাওয়ার ভয় থাকতে পারে। আবার বিজনেসেও কিন্তু বিজনেসের উত্থান পতন আছে, লোকসানও হতে পারে। দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে সময় এবং অর্থ ইনভেস্ট করতে হচ্ছে। আপনি ট্র্যাডিশনাল মার্কেটে বিজনেস খাড়া করার জন্য আপনাকে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে, সেখানে একটা ঝুঁকির ব্যাপার আছে। তাই বন্ধুরা, আমরা যে যাই করি না কেন, আমাদের প্রত্যেকের কিন্তু প্যাসিভ ইনকাম করা খুবই জরুরি। এই প্যাসিভ ইনকাম, এক্সট্রা ইনকাম এবং স্থায়ী ইনকাম। বিজনেস কনসালটেন্ট, মোটিভেশনাল স্পিকার মিস্টার বিবেক বিন্দ্রা বলেছেন যে পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের দৃষ্টিশক্তিই হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম জেনারেট করার একটা বড় মাধ্যম। আপনি যে বিজনেস করছেন, আপনি যে সার্ভিস করছেন বা আপনি যে পেশায় নিয়োজিত আছেন, সেই পেশা বা সেই বিজনেসের থিওরিটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করুন, সোশ্যাল মিডিয়ার সহযোগিতা নিন। পৃথিবীর যত মানুষ আপনার ওই কাজকর্ম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবে, তাদের দৃষ্টিশক্তি দিয়ে দেখবে, ততই কিন্তু আপনার প্যাসিভ ইনকাম জেনারেট হবে। প্যাসিভ ইনকাম করার একটা মজা কী জানেন? আপনি যখন ঘুমাচ্ছেন, আপনি যখন বেড়াতে যাচ্ছেন, আপনি যখন ছুটি কাটাচ্ছেন, আপনি স্নান করছেন, রেস্ট নিচ্ছেন, তখনও কিন্তু আপনার ইনকাম জেনারেট হচ্ছে এই প্যাসিভ ইনকাম। কারণ আপনি একবার শুধু কাজ করবেন আর সারা জীবন পয়সা আসতে থাকবে, সেটাই হলো প্যাসিভ ইনকাম। তাই আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু প্যাসিভ ইনকামের প্রয়োজন আছে। প্যাসিভ ইনকাম জেনারেট করতে করতে যদি আপনি রয়্যালটি পেয়ে যান, স্থায়ী ইনকামে চলে আসেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী প্রজন্মগুলো আপনি যেখানে শেষ করছেন সেখান থেকেই তারা শুরু করতে পারে। প্যাসিভ ইনকাম হলো আপনার সুসময়ের বন্ধু এবং দুঃসময়েরও বন্ধু। দেখুন, আমরা যদি দুঃখ সবার সঙ্গে ভাগ করে নিই তাহলে কিন্তু দুঃখ কমে যায়,
আর যদি আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেই বা সুখ সবার সঙ্গে ভাগ করে নেই, তাহলে কিন্তু সুখ বৃদ্ধি পায়। প্যাসিভ ইনকামও ঠিক সেই রকম, আপনি যে ইনকাম করছেন, আপনি অ্যাক্টিভলি যে ইনকাম করছেন তার সঙ্গে যদি প্যাসিভ ইনকামের কিছুটা আসে তাহলেও ভালো। আর যখন আপনার অ্যাক্টিভ ইনকাম থাকবে না সেই সময় যদি প্যাসিভ ইনকাম আসে তাহলেও কিন্তু আপনি বৈতরণী পার হয়ে যেতে পারবেন। একটা চার চাকার গাড়িতে কিন্তু পাঁচটা টায়ার থাকে, হ্যাঁ বন্ধুরা, যখন একটা টায়ার পাংচার হয় তখন কিন্তু স্টেপনি টায়ার আর একটা থাকে, সেটাকে খুলে লাগিয়ে নিয়ে কিন্তু আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাই। তাই আপনাদের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এরকম স্টেপনি টায়ারের মতো প্রত্যেকের কিন্তু প্যাসিভ ইনকাম থাকা দরকার। কারণ টায়ার পাংচার হলে যেমন স্টেপনি লাগিয়ে গন্তব্যে পৌঁছায়, আমরা যে যা কাজ করছি, অর্থ উপার্জন করছি, সেটা যদি কোনো রকমে ফাউল করে সেক্ষেত্রে কিন্তু আমরা এই প্যাসিভ ইনকামের উপর ভর করে কিছুটা রাস্তায় এগিয়ে যেতে পারি। বন্ধুরা, আরও একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, পৃথিবীতে আমরা সবাই জানি যে টাইটানিক জাহাজের মতো বৃহত্তম জাহাজ কিন্তু জলে ডুবে গিয়েছিল। ইঞ্জিনিয়ারদের ধারণা ছিল এত বড় একটা জাহাজ, এত নিখুঁতভাবে তৈরি, এই জাহাজটা কখনো জলে ডুবতে পারে না। কিন্তু টাইটানিক জাহাজ রওনা হওয়ার দিনই কিন্তু জলে ডুবে যায় বরফের চায়ে ধাক্কা মেরে। এটা আমরা সবাই জানি, উই আর অল নো, প্রচুর মানুষ এখানে কিন্তু মারা যায়। কিন্তু যত সংখ্যক যাত্রী মারা গিয়েছে এই টাইটানিক ডোবার পরে, তার থেকে অনেক কম সংখ্যক মানুষ মরতে পারত, শুধু একটুখানি প্ল্যানিংয়ের ভুল ছিল ইঞ্জিনিয়ারদের। সেই ভুলটা কি জানেন বন্ধু? সেই ভুলটা ছিল টাইটানিক জাহাজের যাত্রী ক্যাপাসিটি অনুযায়ী সাফিসিয়েন্ট লাইফ বোট ছিল না, যাত্রীর সংখ্যা থেকে কম লাইফ বোট ছিল। যাত্রীর সংখ্যা অনুযায়ী যদি লাইফ বোট থাকতো তাহলে আরও বেশি সংখ্যক মানুষকে রেস্কিউ করতে পারত। তাই আমাদের, আমরা যে ইনকাম করছি সত্যি কি সেটা সিকিওর? আমি টেকনিশিয়ান করছি, আমার যদি চাকরি চলে যায় তাহলে আমি কি করে খাবো, আমার সংসারটাই বা চলবে কি করে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্যাসিভ ইনকাম খুবই জরুরি। আপনারাও কিন্তু যে যাই কাজ করুন না কেন, যদি সার্ভিস করেন, সার্ভিসে ডিমোশন হতে পারে, সার্ভিস চলে যেতে পারে, বিজনেস যারা ট্র্যাডিশনাল মার্কেটে বা বর্তমান বাজার ব্যবস্থার মধ্যে বা বিজনেস করছেন, তাদের বিজনেসে লস হতে পারে, সেক্ষেত্রে প্যাসিভ ইনকাম কিভাবে আপনারা জেনারেট করবেন সেটা নিয়ে আরও একটু আলোচনা করব। দেখুন, ভারতের ইকোনমিক্যাল কন্ডিশন অনুযায়ী আমরা যদি একটু বিচার করি, 1960 সালে 5000 টাকা ইনকাম করলে পুয়ার লেভেলের মধ্যে পড়ে, আর গুড কন্ডিশনে থাকতে গেলে 50,000 টাকা 1960 সালে কিন্তু ইনকামের প্রয়োজন ছিল। সেরকম 1980 সালে পুয়ার লেভেলে 10,000 টাকা, গুড লেভেলে 1,00,000 টাকা ইনকাম করা জরুরি ছিল। 2000 সালে সেটা মিনিমাম 20,000 টাকা ইনকাম করলে আপনি পুয়ার লেভেলে পড়বেন, এবং গুড লেভেলে যেতে গেলে আপনাকে কিন্তু 2,00,000 টাকা পার মান্থ ইনকাম করতে হবে। 2020 সালে বর্তমান দিনে মিনিমাম 40,000 টাকা যারা ইনকাম করছেন তারাও কিন্তু পুয়ার লেভেলের মধ্যে বাস করছে, আর গুড লেভেলে যারা আছেন তারা কিন্তু 4,00,000 টাকা ইনকাম করছে, তারপরে তারা গুড লেভেলে যাচ্ছে। আর লাক্সারিয়াস লাইফ সেটা তো আমাদের কাছে কল্পনা করতে পারি না, কিন্তু কল্পনা করার জন্য আজ আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। এরকম রেশিওতে চলতে থাকলে 2040 সালে পার মান্থ 80,000 টাকা ইনকাম করলে আপনি কিন্তু পুয়ার লেভেলের মধ্যেই থেকে যাবেন, আর আপনাকে গুড লেভেলে পৌঁছাতে হলে কিন্তু আপনাকে পার মান্থ 8,00,000 টাকা ইনকাম করতে হবে। আর এটা সম্ভব প্যাসিভ ইনকামের মাধ্যমে। এই প্যাসিভ ইনকাম করতে গেলে কি করতে হবে সেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। ফ্রেন্ডস, এই প্যাসিভ ইনকাম জেনারেট করতে গেলে আমাদের শিখতে হবে, প্রথমে হচ্ছে লার্নিং, LARNING। এই জ্ঞান একাট্টা করতে পারলে, নলেজ গেইন করতে পারলে, তারপরে কিনা আমরা প্যাসিভ ইনকাম
করতে পারবো। এই লার্নিং LEARNING, এই এলটা বাদ দিলেই কিন্তু থাকছে আর্নিং। এই এল যতক্ষণ থাকছে ততক্ষণ কিন্তু আপনাকে লার্নিংটা করে যেতে হবে। লার্নিং যেখানেই আপনি স্টপ করে দেবেন, যতটুকু শিখলেন সেই পর্যন্ত কিন্তু আপনি সেই পরিমাণ কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। তাই বন্ধুরা, আমি প্যাসিভ ইনকামের জন্য একটা রাস্তা তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার ভিডিও। সেকেন্ড প্যাসিভ ইনকামের জন্য আমি প্রস্তুত, তার জন্য আমি DSS বা DSM এর ছাত্র হয়েছি। আমি অনবরত শিখে চলেছি কিভাবে DSS বা DSM, ডাইরেক্ট সেলিং সিস্টেম বা ডাইরেক্ট সেলিং মেথড, এটা কিন্তু আমি অনবরত লাগাতার 2 বছর ধরে চেষ্টা করে যাচ্ছি। আপনিও আসুন, এই DSS এর মাধ্যমে আমরা প্যাসিভ ইনকাম শুরু করি আর এখান থেকে রয়্যালটি জেনারেট করি। আমি এই DSS এর মাধ্যমে যদি 15 বছর ছাত্র হয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারি, সেই 15 বছর পরে আমি যেখানে ইনকামের লেভেল পৌঁছাবো, পার মান্থ মিনিমাম যে ইনকামটা আমার জেনারেট হবে সেটা কিন্তু আমার পরবর্তী প্রজন্মগুলো সেখান থেকেই শুরু করবে। অর্থাৎ যদি দেখা যায় 2040 সালে আমি পার মান্থ 5 লাখ টাকা ইনকাম করছি এই ডাইরেক্ট সেলিং সিস্টেমের মাধ্যমে, এটা নিজস্ব বিজনেস, এটা নিজের বিজনেস, এই বিজনেসটা আমি ওখানে ছেড়ে গেলে আমার ছেলে কিন্তু প্রতি মাসে 5 লাখ টাকা থেকে ওই বিজনেসটা শুরু করতে পারবে এবং এটা 7 জেনারেশন পর্যন্ত ট্রান্সফার্মার হবে। সেক্ষেত্রে বন্ধুরা আসুন আমরা শিখে নিই ডাইরেক্ট সেলিং সিস্টেম কিভাবে আমাদেরকে প্যাসিভ ইনকাম জেনারেট করতে সহযোগিতা করে। আমি দীর্ঘদিন যেটা শিখেছি সেটা আপনাদের সামনে শেয়ার করব এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।